ওই রসূল যখন মেরাজে গেছেন তো বলছে কি চাইতে আসছেন তো বলছে এইখানে যদি উম্মত না ওঠে তো উঠবে কোথায় তো বলছে লা আসআলুকা উম্মতি লা আসআলুকা বিনতি ফাতিমা ওয়ালা আম্মি আব্বাস এইখানে মেয়েকেও চাইতে আসি নাই পরিবার পরিজনকেও চাইতে আসি নাই আমার গোত্রকেও চাইতে আসি নাই আসছি তো উম্মত চাইতে আসআলুকা উম্মতি উম্মত চাই উম্মত চাই আবার যুক্তিও দিতেছেন লজিক দিতেছেন আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম আপনি রব্বে করিম আগে আমি নবী রহিম পিছে কাইফা তুযাইয়ু হাযিল উম্মা বাইনাল করিম ওয়ার রহিম আপনার প্রটোকল আগে আমার প্রটোকল পিছে দুইয়ের মধ্যখানে উম্মত জাহান্নামে চলে যাবে আমি সইব তো সইব কি কইরা এই জন্য উম্মত চাই তো আল্লাহ জবাব দিতেছে বন্ধু قسمت القيامة قسمين قيامت کے دوئی باغے بھاگ کرسی انت تقول امتی امی جانی اپنے اکائی ہوبین قیامت دن کیا امتی بلا چیت کر دیبے نا نبی دیبے نا رسول دیبے نا اولو العزم من الرسول را دیبے کیا امتی بلا چیت کر دیبے نا موسیٰ علیہ السلام تو ایتو ٹکو بول بے لا اسألوکا امی ولا اسألوکا اختی ماں کو چاہینا بن کو چاہینا اسألوکا نفسی اللہ اما کے بچان اما کے بچان شب نبی را نفسی نفسی بول بے امی جانی قیامت دن اپنی قبر تھے کہ اٹھ بین تو چیت کر دیتے دیتے اٹھ بین امتی امتی وهو يبكي ويقول কাঁদতে কাঁদতে উঠবে আর চিৎকার দিতে দিতে উঠবে জিবরিল আইনা উম্মতি ওয়াসালা শাফিরি জাহান্নাম উম্মতকে পলসেরাতের কিনারে চলে গেছে আমার উম্মত কোথায় তুমি একা কেন আসছ তো জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে বিইজ্জতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদ আহাদুন ইনতা আনতা আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই উম্মত উঠলো কোথেকা আর পলসেরাতের পাড়ে গেলই বা কোথেকা আপনি শান্ত হন এখন পর্যন্ত উম্মত ওঠে নাই যে কবর থেকে এই অবস্থায় উঠবে তা আল্লাহ বলে বন্ধু কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি আমি জানি আপনি একা উম্মতি বেলা চিৎকার দিবে আর কোন নবীও দিবে না রসুলও দিবে না আমি রসুলুল্লাহর দয়া বুঝাইতে চাইতেছি আপনাদেরকে যে কেমন দয়ালু ছিলেন কোন দয়া নিয়ে আমাদেরকে বুঝাইছেন হায় 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 সত্য এটাই ওলামায়ে কেরাম লিখতে বাধ্য হয়েছেন আদ্দাল আমানা নাসাহাল উম্মা কাশাফাল গুম্মা ওয়াজাহাদা ফিল্লাহি হাক্কা জিহাদি হাত্তা আতাহুল ইয়াকিন ওই পর্যন্ত জান পর্যন্ত দিয়া দিছেন আল্লাহ জান জান নিয়া যান তারপর আমার উম্মতকে কিছু বলেন না আমাকে নিয়া যান উম্মতকে কিছু বলেন না আল্লাহ ওয়াদা করছেন লা ইউখসিকা ফি উম্মতি আপনার উম্মতের ব্যাপারে আমি লজ্জিত করব না আপনাকে লজ্জিত করব না সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আপনাকে আমরা খুশি করে দিব খুশি করে ছাড়ব কোরআনের আয়াত নাজিল হইতে দেরি দোয়া করতে দেরি করেন নাই আল্লাহকে বলছে লান আরদা আপনি আমাকে রাজি করবেন জানেন আমি কি চাই লান আরদা কখনো আমি রাজি হব না হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপর আমি রাজি হব না ওই দয়া নিয়ে আমাদেরকে বুঝাইছেন আল্লাহ বলছে কিয়ামতকে দুই ভাগ করছি অন্ত তকুল উম্মতি আমি জানি আপনি উম্মতি বলে চিৎকার দিবেন আমি ঘোষণা দিব সালতোতা আপনি চাইতে থাকেন আমি দিতে থাকব সাফি তুসাফা আপনি সুপারিশ করেন আমি মঞ্জুর করতে থাকব যদি বোঝেন তাইলে বলি হায় হায় কিয়ামতের দিন আল্লাহকে বলবে আমার উম্মতের হিসাব কিতাব কিভাবে নেবেন তো আল্লাহ হাসবে আর বলবে বন্ধু যেমন সবারটা নিব আপনার উম্মতের ওরকম ভাবেই নিব তো চেহারা মলিন হয়ে যাবে আল্লাহ জিজ্ঞেস করবে চেহারা মলিন কেন বলছে তাইলে তো সমস্ত উম্মত আমার বুলতুরুটি জেনা ফেলবে আমার মাথা নত হয়ে যাবে সবাই জেনা ফেলবে আমার উম্মতের বুলতুরুটি তো বলছে বন্ধু কিভাবে নিব আমাকে নিতে দেন কেউ কোনো উম্মত যেন আমার উম্মতের বুলতুরুটি না জানে তো আল্লাহ প্রশ্ন করছে বন্ধু বুলতুরুটি আপনাকে নিতে দিব বটে
কিন্তু আপনি যখন উম্মতের বড় বড় গুনাহ দেখবেন হায় হায় জানি না আপনারা চান্দিনার থানা কিনা না আপনাদের কচুয়া থানা এটা কোন থানায় আমার জানা নাই চান্দিনার মানুষ বা কুমিল্লার মানুষই বললে ভালো হয় অনেক থানার মানুষই এখানে আসছে কুমিল্লারই আপনারা বলে হয় ঠিক না ও কুমিল্লার মানুষ ও কুমিল্লার মানুষ আজকে আল্লাহ বলতেছে বড় বড় গুনাহ যখন দেখবেন হায় যে রাসূল বলছিল নামাজ আমার চোখের শীতলতা দুনিয়াতে আসতে দেরি সেজদা করতে দেরি করেন নাই আম্মা জান আমেনা বলে শুধু চাদরে রাখতে দেরি দান্দিক হয়ে সেজদা করতে দেরি করেন নাই লম্বা সেজদা করে আমাদেরকে মেসেজ দিবেন যুবককে দিবেন বৃদ্ধকে দিবেন নারীকে দিবেন পুরুষকে দিবেন শিক্ষিতকে দিবেন অশিক্ষিতকে দিবেন গ্রাম্যকে দিবেন শহরবাসীকে দিবেন সারা দুনিয়ার মানুষকে উম্মতকে মেসেজ দিবেন ও উম্মত সেজদা সেজদা নামাজ 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 ছাড়া আমার কাছে কোনো পরিচয় নাই ওই নামাজের জন্য ডেইলি পাঁচবার আল্লাহ ডাকে বলেন কয়জন মসজিদের দিকে দৌড়ায় কয়জন দোকান বন্ধ করে মসজিদে যায় কয়জন হাট ছেড়া আরে বাদেই দিলাম দোকান ছাড়লেন না আজানের আওয়াজ শুনলো আর কয়জন দোকানের ভিতরে যায় নামাজ বিছায় কয়জন হাটে বিছায় কয়জন বাজারে বিছায় কয়জন মেলে বিছায় কয়জন ফ্যাক্টরিতে বিছায় কয়জন অফিসে বিছায় কয়জন আদালতে বিছায় কোন মাবইনি আজানের আওয়াজ শুনতে দেরি সবকিছু পিছে ফালায়া জায়নামাজের উপরে দাঁড়াইতে দেরি করে না এরকম কয়জন হবে বলেন অথচ আসতে দেরি সেজদা করতে দেরি করেন না যার চোখের শীতলতা নামাজ কুররাতু আইনি বিয়াস সালা নামাজ যার জীবনের আদর্শই ছিল নামাজ কয়জন আসে কে ডাকে রসুল ডাকে রসুল আল্লাহ দুইজন মিলেই ডাকে নাইলে আজানের ভিতরে কোনোদিন এই শব্দ আসতো না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হ্যাঁ হ্যাঁ দুজনে মিলেই ডাকে আল্লাহ ডাকে কোন আল্লাহ ডাকে কি আল্লাহ ওসির থেকে ছোট ঠিক না কি বলেন হ্যাঁ এসআইর থেকে তো ছোটই হইব ঠিক না এসপির থেকে ছোট না বিশ্বাস হয় না মনে হয় ঠিক না আমি ভুল বলতেছি না আপনারা ভুল বলতেছেন হ্যাঁ এখন যদি থানার ওসি ফোন করে তো আমিও যেতে যেতে ঘামায়া যাবো ঠিক না কি দৌড়াবেন না দৌড়াবেন না অনেকজনের লঙ্গিরও খবর থাকবো না যদি ফোনটা একটু করা হয় ঠিক না হুম তা আল্লাহ তো ওসির থেকেও ছোট ঠিক না এসপির থেকেও ছোট ঠিক না মন্ত্রীর থেকেও ছোট ঠিক না আল্লাহ ছোট না নাহলে কেন আসে না ডাকে কোন আল্লাহ ডাকে কোন আল্লাহ ডাকে কোন আল্লাহ ডাকে শুধু আল্লাহ আল্লাহ যদি হতো মায়না নিতাম যে আল্লাহ ডাকে একটা নামের মালিক আল্লাহ তো আল্লাহ না আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো মালিক আল্লাহ তো কুদ্দুস আল্লাহ তো সালাম আল্লাহ তো মুমিন আল্লাহ তো মুহাইমিন আল্লাহ তো হাসিস আল্লাহ তো জব্বার আল্লাহ তো মুতাকাব্বির আল্লাহ তো খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল আহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুযিল্লুস সামিউম বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিগুল কাবীরুল হাফিদুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসে আল হাকিম الودود المجيد البائث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع الغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور
জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাক আল্লাহ ডাকে কয়জন সাড়া দেই আল্লাহ ডাকে কয়জন সাড়া দেই না যুবক দৌড়ায় না বৃদ্ধ দৌড়ায় না দাড়ি দৌড়ায় না পুরুষ দৌড়ায় না হাটওয়ালারা ছুটতে থাকে না বাজারওয়ালারা না অফিসওয়ালারা না আদালতওয়ালারা না খেতওয়ালারা না খামারওয়ালারা না রুটওয়ালারা না ঘাটওয়ালারা হায় না ঘরওয়ালা না বাড়িওয়ালা না মেইলওয়ালা না ফ্যাক্টরিওয়ালা আল্লাহ ডাকতে থাকে কয়জন দৌড়াই অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায় হায় আফসোস আফসোস যার জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল নামাজ এই জন্যই কোন এক সময় বলছিলেন বড় দুঃখ কইরা সওবান ওই দিন কিরকম হবে দুঃখ কইরা বলছেন দুঃখ চোখে পানি নিয়ে বলতেছেন ওই দিন কেমন হবে সওবান ওই দিন কেমন হবে বলছে কোন দিন বলে উম্মতি সালা আমার উম্মতের জীবন থেকে নামাজ মোড়া যাবে ওই দিন কেমন হবে বড় ব্যথানি আমাদেরকে বুঝাইছেন পিছনে কারণ আছে এই জন্য আমি চলে গেছি বড় দূর বড় ব্যথা যদি না হইতো তাহলে আরশে যায়া হারায় যাওয়ার কথা ছিল আল্লাহর দিদার আল্লাহর দিদার কেননা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলতেন আল্লাহ কিন্তু 70,000 পর্দার ওই পার থেকে বলতেন 70,000 পর্দা আমি তুর পাহাড় চোখে দেখে বলতেছি তফসির পড়া না আমার কোন জিনিস তফসিরে পড়া না অধিকাংশই চোখে দেখা আলহামদুলিল্লাহ আমি তুর পাহাড় চোখে দেখে বলতেছি আল্লাহ আমাকে নিয়ে গেছেন দুনিয়া বহুত ঘুরাইছেন আমার চেয়ে বড় বড় মুফাসসির পাওয়া যাবে কিন্তু সব কিতাবে পড়া আর আমার গুলা সব চোখে দেখা কারণ আমি কিতাব খুব কম জানি এলেম আমার খুব কম কিতাবই কিন্তু আমার চোখের বিদ্যা অনেক বেশি আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইছেন এখনো ঘুরাইতেছেন আমি তো 9 তারিখে আসছি এক মাস পরে আমেরিকা থেকে আল্লাহ আমাকে দুনিয়া ঘুরান আমি তুর পাহাড় যখন দেখতে গেছি তখন আমার মনে বাড়ছে এখানেই তো কথা হইতো মুসা আলাইহিস সালামের কথা তো এখানে বসেই হইতো ওই কথা আর বোঝানো যাবে না যে দৃশ্যটাও মনে হয় চোখের সামনে ভাসতে ছিল মনে হয় কথা এরকমই হবে কিন্তু হাদিসও ওই সময় মনে উঠছে হ্যাঁ যে এখানে আইয়ুব আলাইহিস সালাম দুপুরে ঘুমাইতেন আরাম করতেন যখন আমি ওইখানে উঠছি আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন ওইখানে তো যারা আমার সাথে গেছিল অহংকার বলতেছি না তা হাদিসে বেয়ামত বলতেছি আমাকে যারা নিয়ে গেছে ওদেরকে বলছি তোমরা নিচে থাকো উপরে আইসো না আমি কিছু দেখার বিষয় আছে এখানে দেখি এখানে এখনো ওই তাসির আছে কিনা ওই চূড়ায় উঠছি যেখানে উনি ঘুমাইতেন আমি উঠে ওইখানে আমিও ঘুমায় গেছি কেননা দক্ষিণা বাতাস আসতেছিল বাইতুল মোকাদ্দাসকে ছুঁয়া ওই পাথাহাড় থেকে বাইতুল মোকাদ্দাস দেখা যাইতেছিল ওটাকে ছুঁয়া দক্ষিণা বাতাস আইতেছিল আমিও ঘুমায় গেছি তো যারা আমাকে নিয়ে গেছে ওরা দেখতেছে সময় তো বাড়তেছে এত নড়াচড়া করে না তো উপরে এটা আমাকে বলতেছে তুমি কি করতেছ আমি বলছি দেখার বিষয় হয়ে গেছে এখনো এখানে ঘুমের তাসির রয়ে গেছে তো এই দৃশ্য যেন আমি দেখতেছিলাম যে এইখানে মনে হয় এইখানেই কথা হইতো তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি আমার সাথে কথা বলেন কারোর সাথে বলবেন তো আল্লাহ প্রশ্ন করছে মুসা আলাইহিস সালাম তুমি কোথায় আমি কোথায় তো মুসা আলাইহিস সালাম ভাবছিলেন আল্লাহ মনে হয় চূড়াই হবে আমি পদদেশে হব তো আল্লাহ বলে না বাইনি ও বাইনাকা হিজাব আমি চূড়াই না তুমি পদদেশে বটে আমি চূড়াই না তোমার আমার মাঝে পর্দা তো বলছে কত পর্দা বলে সাবঈনা আলফা হিজাব 70,000 পর্দা আনা ওয়ারা আল হিজাব আমি পর্দার ওই পারে তুমি এই পারে বলছে প্রত্যেক পর্দা মোটা কত আলফা সানা 1,000 বৎসরের মোটা কিন্তু মুসা কান পাইতা শুনো আলাইহিস সালাম সাতাতি উম্মাতুন এক উম্মত আসবে
এরা আমার সাথে কথা বলবে ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম আমার মাঝে এদের মাঝে কোনো পর্দা থাকবে না বলছে সেই উম্মত কোন উম্মত বলে উম্মতু মুহাম্মদ উম্মতু আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে কথা কখন বলবে বলে ইযহুম ইয়াসজুদুন যখন তারা সেজদায় যাবে এইজন্য আরেক হাদিসে আছে ইদা সাজাদাল আবদ ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান বান্দা বান্দি যখন সেজদায় যায় তো আল্লাহ বলে ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি সরা পর্দা আমার বান্দা বান্দির মধ্যখান থেকে পর্দা সরা ফেরেশতারা জিজ্ঞেস করে কেন কয় ইদানি উনাচি আবদি আমার বন্ধুর উম্মত কথা বলবে সরা পর্দা হায় আমি কেন বলবো না আব্দুল কাদের জিলানি কেন লিখবে না আর আমি বা কেন বলবো না আব্দুল কাদের জিলানি লেখছে তাই আমি বলতেছি আব্দুল কাদের জিলানি কেন লিখবে না আর আমি বা কেন বলবো না ও যুবক তোমার মতো হতভাগা কেউ নাই ও নারী তোমার চেয়ে হতভাগা কেউ নাই ও পুরুষ তোমার চেয়ে হতভাগা কেউ নাই কপাল পোড়া কেউ নাই তোমার মতো নিকৃষ্ট কেউ নাই তোমার মতো নিমক হারাম কেউ নাই তুমি আল্লাহর যৌবন নিয়ে ঘোরো আর আল্লাহ ডাকে তুমি আসো না আসো না আল্লাহ ডাকে আল্লাহ হায় হায় দুনিয়া দিয়ে বুঝাইতে চাইতেছি দুনিয়া আমার আলোচনার বিষয় না প্রত্যেক দেশেই কিছু ব্যক্তিত্ব থাকে ইচ্ছা করলেই এদের সাথে সাক্ষাৎ করা যায় না সিরিয়াল নিতে হয় সিরিয়াল মতে সাক্ষাৎ করতে হয় প্রত্যেক দেশেই কিছু ব্যক্তিত্ব থাকে আমাদের দেশে যেরকম প্রধানমন্ত্রী আছে রাষ্ট্রপতি আছে ইচ্ছা করলেই আপনি সাক্ষাৎ করতে পারবেন না আপনাকে সিস্টেমে যেয়ে সাক্ষাৎ করতে হবে দুনিয়ার সামান্য একজন পদস্থ ব্যক্তির জন্য যদি দুনিয়ার একজন পদস্থ ব্যক্তি তাকে সাক্ষাৎ করার জন্য যদি সিস্টেমে যাইতে হয় ও যুবক রাগ হয় না তোমার পায়ে হাত রাখি তোমার পায়ে হাত রাখি তোমার যৌবনের উপরে লানত মালিকুল মুলুক তোমাকে ডাকতেছে আর বলতেছে কোন সিস্টেম নাই আয় 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 আসাজিদু ইয়াসজুদু আলা কদমাই রহমান তুই মাথা রাখতে দেরি আমার কুদরতি পায়ের নিচে যাইতে দেরি হবে না তুই মাথা আমার কুদরতি পায়ে রাখবি তুই সেজদায় যাবি তোর থেকে আমি পর্দা সরাইতে দেরি করব না যদিও আজ পর্যন্ত আমি কাউকে যতজনের সাথে সাক্ষাৎ দিছি বা কথা বলছি ওরা আল হিজাব শুধু একমাত্র তোর নবী আছে তোর নবী আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে যে আমার বন্ধু তাকে সাক্ষাৎ দিছি তো কাবা কাওসাইনি ও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাওহা ইলা আবদি মা ওহা সমস্ত পর্দাকে সরায়া বন্ধুকে পাশে বসায় দর্শন দিছি তুই তারই উম্মত তোকেও দর্শন দিতে চাই কোনো পর্দা রাখতে চাই না পায়ে হাত রাখা বলি একটু ভাবেন ওয়াজ তো রাফি বিন মনির সবই করে গেছে ওনা আমার আগে যারা করছে তারাও করছে আর আমি দীর্ঘ রাত পর্যন্ত কথা বলায় অভ্যস্ত না কেন আমাকে বেশি রাত্রে বসাবেন তো আমার আইসি ওপেন করতে করতে অনেক সময় চলে যাবে কেন আমার আইসি এক সময় রাত্রে বন্ধ হয়ে যায় এটা বন্ধ হয়ে যায় তারপর আর ওপেন হয় না ওপেনের আগে যদি বসাবেন তো ফজর পর্যন্ত নিয়ে যেতে পারবেন এটা ওপেনই থাকবে আর বন্ধ হবে না দীর্ঘ রাত পর্যন্ত ওয়াজ করা আমি অভ্যস্ত না সাড়ে দশটার পরে আমাকে বসাইছেন বিদায় আমার আইসি অফ হয়ে গেছে বিদায় কথা লম্বা হবে না আর লম্বা কথা আমি পছন্দ করি না কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না অল্প হোক কিন্তু দিলে গাথক গঠনমূলক হোক তো যেটা বুঝাইতেছিলাম যেইখান থেকে বাহির হয়ে চলে গেছে একশো বছর আগে যারা ছিল ওরা আজকে নাই আবার আজকে যারা আছি একশো বছর পরে তারা থাকবো না এটাই চির সত্য এই জন্যই আমাদের নবীজি বয়সকে নিয়ে আলোচনা করছেন এত দরদ দিয়ে উম্মতকে বুঝাইছেন উম্মত বয়স কিন্তু ছোট উম্মত বয়স কিন্তু ছোট সত্য এটাই যুবকদের বৃদ্ধ পর্যন্ত পচবে এটার কোনো গ্রান্টি নাই এই জন্যই ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করছিলেন আল্লাহ এত কেন সংখ্যা বানাইলেন দুনিয়াতে জাগা তো নিবে না তাল্লা বসে জালতুলাহুমুল মৌতা আসার সিরিয়াল রাখছি যাওয়ার কোনো সিরিয়াল রাখি নাই আসবে আর যাবে জাগার অভাব হবে না
তো ফেরেশতাদের প্রশ্ন ছিল ওরা তো মউতের চিন্তায় দুনিয়ায় বাস করতে পারবে না মজা পাবে না সারা দিন স্বামীও ঝুমতে থাকবে স্ত্রী জিজ্ঞাসা করবে কেন ঝুমতেছ কয় সামনে মউত স্ত্রীও ঝুমতে থাকবে স্বামী বলবে কেন ঝুমতেছ বলবে সামনে মউত সন্তানও ঝুমতে থাকবে মা বাবা জুমা বোঝেন তো জুমা হ্যাঁ ঝুমতে থাকবে মা বাবা জিজ্ঞাসা করবে ঝুমিস কেন কয় সামনে মউত বড় ঝুমতে থাকবে ছোট জিজ্ঞাসা করবে ঝুমো কেন কয় সামনে মউত বড় ছোট ঝুমতে থাকবে বড় জিজ্ঞাসা করবে ঝুমো কেন বলে সামনে মউত সবাই মউত মউত বলে চিৎকার দিবে দুনিয়ার মজা তো পাবে না পাঠায়া লাভ কি তা আল্লাহ জবাব দিছে জাআলতু লাহুমুল আমালা প্রত্যেকের দিল আশা দিয়া ভরা দিছি বাঁধবে বাসা এতে তোমাদের সন্দেহ নাই তোমাদের চিন্তা করতে হবে না আশা দিয়া দিল ভরা যদিও যুবক তুমি যৌবনের আশা নিয়ে বেঁচা আছো যে আমি বৃদ্ধ পর্যন্ত পৌঁছব না 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 বেশি দূর যেতে হবে না মাদায়ার রাস্তা যাও ঢাকা থেকে চিটাগাং পর্যন্ত জিজ্ঞাসা করো এই রাস্তাকে যে এই পর্যন্ত তুমি কতজন যুবকের জান নিছ যারা ঘোড়ার উপরে বসা ছিল ঘোড়ার উপরে ঘোড়া চিনো কি ঘোড়া চিনেন আগের জোড়ায় ঘাস খাইতো এখনকার ঘোড়ায় পেট্রোল খায় পেট্রোল এটো ঘোড়াই এটা ডিজিটাল ঘোড়া আর ওটা অ্যানালগ ঘোড়া ছিল ওটা গোস্ত মাংসের বানানো ঘোড়া আর এটা লোহা লক্করের বানানো ঘোড়া জিজ্ঞাসা করো রাস্তাকে এই পর্যন্ত কত যুবককে তুমি ঘোড়ায় বসা অবস্থায় নিছো সে কিন্তু ঘোড়াই বসা ছিল ঠিক না কি অ্যাক্সিডেন্ট হয় না হয় না হ্যাঁ রাস্তাকে জিজ্ঞাসা করো আর কতদিন নিবা আর কতগুলা নিবা তো রাস্তা জবাব দিবে যতদিন থাকবো অতদিন নিতেই থাকবো অতদিন অতদিন নিতেই থাকবো বিদা আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই এই জন্যই নবীজি বড় দয়া দিয়ে আমাদেরকে বুঝাইছেন চোখে পানি নিয়ে উম্মতকে বুঝাইছেন হায় 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 মনে উঠলো এই জন্য বলতেছি জিব্রিল আর মিকাইল আলাইহিসসালাম কেননা আল্লাহ রসুল যেদিন ভূমিষ্ঠ হন যেদিন জন্ম নেন যেদিন দুনিয়াতে পা রাখেন তো মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ বডিগার্ড হিসাবে নির্ধারণ করেন যে তুমি আমার বন্ধুর বডিগার্ড কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছি যখন হালিমা সাদিয়ার কাছে ছিল পাঁচ ছয় বৎসরের বাচ্চা বাহিরে শিশুদের সাথে খেলতেছিল ইহুদিদের এক আলেমদের জমাত যাইতেছিল হঠাৎ চোখ পড়ছে দেখা চিনা ফেলছে তো দুইজনকে বলছে মনে তো হয় ওইটাই কান্না হু হু মনে হয় ওইটাই কিন্তু দুইজনে আগে সত্যায়িত করে আসো আসলেই ওইটা কিনা তো দুইজন আইসা আল্লাহ রসুলকে উল্টায় পাল্টায় দেখছে দেখা যায় বলছে আল্লাহি ইন্না হু হু এটাই ওইটা এটাই ওইটা যাকে আমরা তালাশ করতেছি বলছে তোমরা যদি স্বীকৃতি দাও এটাই ওইটা বড় দক্ষ লোক আইসা দেখছে পিঠের কাপড় উঠায় দেখছে উল্টায় দেখছে পাল্টায় দেখছে যা বলছে স্বীকৃতি দিছে এটাই ওইটা তো বলছে দুইজনকে নির্ধারণ করো যা কতল করা দেখ কেননা নবী আমাদের ভিতর থেকে আসে নাই আমরা অকেপায় ছিলাম কেননা আমরা নবীর বংশধর নবীর সন্তান আমরা বনি ইসরাইল আমাদের ভিতর থেকে আসবে আমরা অপেক্ষায় ছিলাম আসে নাই এই ছোট অবস্থায় কতল করো যখন দুইজন আগে বাড়ছে তো মিকাইল ইসলাম উপরে উঠে নিয়ে গেছেন গায়েব করে ফেলছেন 1% ওদের সন্দেহ ছিল যখন নিয়ে গেছেন তো চিৎকার দিয়া সবাই বলতেছে আল্লাহি আল্লাহি ইন্নাহু হু ওয়ালাকিন কুতিবা ফি কিতাবিনা লা তাকদির এইটাই উনি আমাদের কিতাবে এটাও লেখা আছে তোমরা হত্যা করতে চাইলেও পারবে না তো মিকাইল আলাইহিস সালাম জন্ম লগ্ন থেকে যেদিন আল্লাহ রসুল প্রাপ্ত বয়স্ক হইছেন ওদিন আল্লাহ জিব্রিল আলাইহিস সালামকে অ্যাড করছেন যে জিব্রিল তুমি ডান দিকে থাকবে মিকাইল বাম দিকে থাকবে তোমরা দুইজন আমার বন্ধুর বডিগার্ড দুইজন হেফাজত করবে আমার বন্ধুকে এই জন্য ওলামারা জানে মদিনা মুনাব্বারা হিজরত করে যাওয়ার পরে মহাজের আনসার বসছিল যে কাছেই তো ইহুদিদের এলাকা বনু নজির আর কোরায়জা ওরা ছোটবেলার থেকে তাক পাইতা আছে কখন পাবে নাগালে আর আল্লাহর রসুলকে হত্যা করে দিবে বিদে আমরা এইভাবে ছাড়তে পারি না বলছে মহাজের তোমাদের দারুণ তোমাদের মত কি
বলছে আমরা একদিন পাহারা দিব আনসার বলে আমরা একদিন পাহারা দিব চলা শুরু হলো আজকে মুহাজির কালকে আনসার আজকে মুহাজির কালকে আনসার দুই তিন দিন যাওয়ার পরে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করা দিবেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস পুরো আয়াত বললাম না শব্দ বললাম বল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বল্লাগতা রিসালাতা রাব্বি আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস আল্লাহ চিৎকার দিয়া বলতেছে বন্ধু পাহারা সরান আপনাকে অন্য পাহারা দিবে এটা আমাদের সহ্য হবে না সরান পাহারা পাহারা তো আমরা দিব আমরা পাহারা তো আমরা দিব ওই জিবরিল মিকাইল একদিন জিজ্ঞাসা করছে মা জালা আরা কতবকি যেদিন থেকে আপনাকে দেখতেছি চোখে পানি কেন কখনো পানি ছাড়া তো দেখি না চোখে পানি টল 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 করতে থাকে মাঝে মাঝে গড়ায় গড়ায় পড়তে থাকে এত কাঁদেন কেন এত কাঁদেন কেন বলছে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি উম্মতের ব্যথা আর চোখের পানি বন্ধ হয় না উম্মতের জন্য চোখের পানি বন্ধ হয় না আজকে ওই উম্মতকে আল্লাহ ডাকে তাহলে আমি বলবো না কেন আব্দুল কাদের জিলানি লিখবে না কেন চিনেন আব্দুল কাদের জিলানিকে চিনেন আরে নাম শুনছেন কোনোদিন পীরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই উনি লেখছেন হায় ওর চেয়ে বড় হতভাগা কেউ নাই ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই আল্লাহ ডাকলো আর আসলো না নামাজের জন্য ডাকলো আর আসলো না আসলো না বলে নিকৃষ্ট কেন বলছে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই কেননা শুকর সকালবেলা ওঠে ঘুমের থেকে উঠার পরে বলে আল্লাহ ঘুমের থেকে উঠলাম সামনে কিন্তু তাকাবো কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি যে নামাজ না পড়ে ওর উপরে যেন আমার প্রথম দৃষ্টিটা না পড়ে আল্লাহ জিজ্ঞাসা করে কেন আমার কাছে ও আমার চেয়েও নিকৃষ্ট কেন আমি তো সকালে উঠি উঠেই বলি আলহামদুলিল্লাহ আল্লাযী খালাকানি আবতারা খালকি প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট তৈরি করছে তারপরও তোমার প্রশংসা আমি তো উঠেই তোমার গীত গাই কিন্তু তুমি ডাকো তারপরও ও সাড়া দেয় না তো আমার মন বলে ও আমার চেয়েও নিকৃষ্ট দ্বিতীয় দলিল দেয় যে আমি তো জাহান্নামে যাব না উকুদুহান নাস ওয়াল হিজারা মানুষই তো জাহান্নামে যাবে আমাকে তো কিয়ামতের দিন বলা হবে কুনু তোরাবা মাটি হয়ে যাও আমি মাটি হয়ে যাব কিন্তু মানুষকে তো এই কথা বলে বলা হবে না মানুষকে তো বলা হবে উকুদুহান নাস ওয়াল হিজারা তুমি জাহান্নামের ইন্ধন হবে মানুষই জাহান্নামের ইন্ধন হবে আবার মানুষই জান্নাতের উচ্চ শিখরে উঠবে এই জন্য শুকর বলে অর্চে নিকৃষ্ট কেউ নাই তো আব্দুল কাদের জিলানি পীরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহিও বলেন যে অর্চে নিকৃষ্ট কেউ নাই এই জন্য যদি বুঝে আইসা থাকে কথা আগে নেওয়ার আগে শেষ করার আগে এইখানেই প্রতিশ্রুতি নিতে চাই যে আজকে যারা এই মজমায় আসি দুকে হাত রাইখা ওয়াদা করব যে আজকের পরে বিশেষ করে যুবকরা যে আজকের পরে আর আমি কোনোদিন নামাজ ছাড়ব না ওয়াদা বিলকুল ওয়াদা তাইলে আগে চলতে পারি ওয়াদা কিন্তু আজকের থেকে আর নামাজ ছাড়ব না আজকের থেকে আর নামাজ ছাড়ব না হায় আসাজিদু ইয়াসজুদু আলা কদমাই রহমান সেজদাকারী আল্লাহর কুদরতি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তুরিদু আন তাতাকাল্লাম মা আল্লাহ তুমি চাও আল্লাহর সাথে কথা বলবে হায় হায় আমি তো বলি মুসা আলাইহিস সালাম কথা বলতে গেলে চারটা শর্ত ছিল চারটা কয়টা তুর পাহাড় হইতে হবে এছাড়া কথা বলতে পারতেন না কি উলামা বলে কি সত্য না মিথ্যা হ্যাঁ হ্যাঁ না ঘরে বয়া বয়ে বিছনায় কথা বলতে পারতেন তুর পাহাড় হইতে হইতো গেলেই জুতা খুলতে হইতো সময় নির্ধারিত ছিল কি ছিল এই সময় আসলে কথা হবে নাইলে হবে না আবার কথার সীমা রেখা ছিল আজকে এতটুকু বলবে বাকিটুকু কালকে আর বেশি বলা যাবে না
হায় হায় এই উম্মতের জন্য কোনো শর্ত নাই এই উম্মতের জন্য কোনো শুধু শর্ত আছে 20 মিনিট 45 মিনিট তিন পুরো রং 45 মিনিট বলতে পারবে না সূর্য উঠতেছে তখন সূর্য ডুবতেছে তখন আর সূর্য যখন ঢলতেছে তখন 15 মিনিট করে 45 মিনিট এছাড়া সারা দিন কথা বলতে পারবে ইচ্ছা হোক এইজন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনু বলেন তুমি চাও আল্লাহর সাথে কথা বলতে ফালতুসাল্লি তাহলে নামাজে দাঁড়াও লিয়ান্নাল মুসাল্লিউন ফাইন্নাল মুসাল্লিউনাজি রাব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে আল্লাহ সুযোগ দিয়েছে আবার আল্লাহ কথা বলে কোনো শর্ত নাই ছোট ছোট বাচ্চা হাফেজ হয়ে গেল দেখলেন এ যদি সারা দিন কোরআন পড়তে থাকে তা আল্লাহ বলে কোরআন আল্লাহর কালাম কি হ্যাঁ আপনি সূরা ফাতিহা পড়েন এটা কি ফাতিহা হ্যাঁ আলহামদ পড়তেছেন আপনি না 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 আল্লাহ আপনার সাথে কথা বলতেছে কারণ এটা আল্লাহর কালাম আলী রাদিয়াল্লাহু তাআলা বলে তুমি চাও আল্লাহ কথা বলো ফালিতাতলুল কোরআনাল কারীম উলামাদেরকে জিজ্ঞাসা করেন উযু না থাকলেও কোরআন মুখস্থ পড়া যায় যায় না হ্যাঁ শুধু নাপাক হইলে পড়া যায় না ঠিক না নাপাক ছাড়া বাচ্চা থেকে বাচ্চাও যদি সারা দিন পড়তে থাকে আল্লাহ নিষেধ করবে না শেষ করে যদি আবার শুরু করে আল্লাহ নিষেধ করবে না আল্লাহ বলবে তুই এক সময় ক্লান্ত হয়ে যাবি কিন্তু আমি কথা বলতে বলতে ক্লান্ত হব না আমি তো বলতেই থাকব বিদায় মেরে দোস্ত আজকের থেকে নামাজ ছাড়ব না পাকা ওয়াদা যুবকরা কি বলে যুবকরা সবচেয়ে বেশি আমার যুবকদেরকে দরকার যুবকরা যদি নামাজি হয়ে যায় চলো মনে উঠলো বলেই দিই তুমি জানো না যুবক সেজদায় কি রাখা আছে যুবক যখন সেজদায় যায় সুবহান রাব্বিয়াল আলা বলে আলা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহ উপর থেকে চিৎকার দিয়া বলে সাব্বাহতানি সাব্বাহতুক তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি এটা হতে পারে না তুইও পবিত্র গুনাহ মাফ আলাইতানি ফালাইতু তুই আমাকে মহান বললি আর তুই মহানত্ব পাবি না এটা হতে পারে না তুইও মহান বলে আল্লাহ কেমন মহান বলে তোর জন্য আরশের নিচে গ্যালারি এখনি ঠিক করতেছি তোকে আরশের নিচে আমি ছায়া দিব ও একটা গ্যালারি দিব তোরকে হ্যাঁ সুপার ডিলাক্স গ্যালারি যেখানে তুমি বসবে যা চাবে তা পাবে খাইতে থাকবে আর হিসাব কিতাব দেখতে থাকবে আল্লাহকে যদি বলি আল্লাহ এই গ্যালারি কেন দাঁড় করাবেন আল্লাহ যেন আমাকে বলতে চায় কয় হিসাব কিতাব দর্শক না হইলে খেলতেও ভালো লাগে না আবার দর্শক না হইলে খেলতেও ভালো লাগে না আর দর্শক ছাড়া খেলাও জমে না আল্লাহ বলে তোকেদেরকে দর্শক বানাবো কেন হিসাব কিতাবও তো একটা খেলা ঠিক না কি বলেন হ্যাঁ খেলাই হবে হিসাব কিতাবের আরশের নিচে হবে মেলা আর বাহিরে হবে হিসাব কিতাবের খেলা ঠিক না কাউকে 50,000 বছর দাঁড় করায় রাখবে ইয়াউমা তুবলা সারাঈর সমস্ত গোপন তথ্যগুলা যেগুলা দুনাইতা দুনিয়াতে আমরা লুকাইত রাখছি কেউ জানে না সব আল্লাহ ওইখান থেকে উদ্ঘাটন করে নিয়ে আসবে আর সামনে ছড়ায়া দিবে আর হিসাব কিতাব নিতে থাকবে 50,000 বছর দাঁড় করায় রাখবে লা ইয়াসাল কদম আব্দিন পাও হেলাইতে দিবে না আল্লাহ বলছে দুনিয়ায় বহুত ছুটছ দুনিয়ায় বহুত ঘুরছ দুনিয়ায় বহুত করছ আমি কিচ্ছু বলি না শুধু তাকায় ছিলাম নাজিরুন কাইফা তাআমালুন তুমি কি করো আমি দেখতেছিলাম তুমি বলতেছিলাম আমি শুনতেছিলাম কুলতু ফাসামিতু আমি শুধু শুনছি তুমি করতেছিলাম আমার বিরুদ্ধে ফাতাহাম্মালতু আমি সহ্য করতেছিলাম কিছুই বলি না আজকে দেখাবো তোমাকে খেলা গ্যালারি রাখবে তোমার জন্য যুবক গ্যালারি এত মর্যাদা জমিনে চলবে তুমি তারে হাদিস নিয়া নাও জমিনে চলবে আল্লাহ তোমাকে দেখায় দেখায় উপর থেকে বলবে লাউলা ইয়া শাবাব
যুবক তুই যদি জমিনে না থাকতি লাউলা শাবাব খুশা ওই যুবক যদি জমিনে না থাকতো যারা আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছে আজান শুনতে দেরি মসজিদের দিকে দৌড়াইতে দেরি হয় না আল্লাহর হুকুম সামনে আসতে দেরি পুরা করতে দেরি করে না নবীর তরিকার বিরুদ্ধাচরণ করে না এইখানে একজন যুবকও পাওয়া যাবে না চুল তো প্রতি মাসে কাটে প্রতি মাসে না কাটক দুই মাস অন্তর কাটে দুই মাস অন্তর না কাটক তিন মাস অন্তর কাটে তিন মাস অন্তর না কাটক ছয় মাস অন্তর কাটে ছয় মাস না কাটক দুই ঈদে তো কাটেই কাটে কিন্তু একজনও যুবক এখানে পাওয়া যাবে না যে সেলুনে যায়া বলছে যে এই বারোই রবিউল আউয়াল আসতেছে একজন যুবকও পাওয়া যাবে না হায় আমি কোনো মতবাদের কথা বলতেছি না একজন যুবক পাওয়া যাবে না যে সেলুনে যায়া বলবে নবগঞ্জ বাজারে যায় বলবে বা মাদায়া যায় বলবে বা কুমিল্লা বলবে বা যেই কোনো সেলুনে যায় বলবে যে তোমার এখানে চুল কাটার বড় ডিজাইন আছে সমস্ত ডিজাইন আজকে সরাও আজকে আমি আসছি আমাকে আমার নবীর চরিকা মতে চুল কাটা দাও একজন যুবক এখানে পাওয়া যাবে না যেই যুবক জীবনে বলছে যে আমাকে নবীর তরিকা মতো আজকে চুল কাটা দাও আজকে কোন স্টাইল না মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইল যদি বলে তুমি এই স্টাইলে চুল কাটবে কেন বলছে চুল কাটা দিয়ে জান্নাতে যেতে চাই হ্যাঁ হ্যাঁ সত্য এটাই হাদিসে আছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি তামাসসাক বুঝেন আগে গ্রামগঞ্জে ছিল শাখো শাখো চিনেন কয়টা বাঁশ দিয়ে বানাইতো একটা বাঁশ দিয়ে ঠিক না আর উপরে বান্দা দিত আরেকটা বাঁশ ঠিক না দুর্বল মানুষগুলো ওটা দৌড়া দৌড়া পার হইতো ঠিক না আর শহরের মানুষ আসলে আগের থেকে পাও কাঁপা শুরু হইতো কেন হয়তো পার্ক হওয়ায় অভ্যস্ত না ঠিক না কি বলেন ছয়জনে মিলা পার করতো ঠিক না উপরের বাঁশটা কেন বান্ধা হয়েছে এই জন্য বাধা হয়েছে যে যদিও সাকর থেকে পাও পিছলায় চলে যায় তাহলে তুমি যেন বাসটা দৌড়া লটকায়া থাকতে পারো দূরের থেকে কেউ দেখা এসা ছুইটা তোমাকে ওইখান থেকে উঠাইতে পারে পানির ভিতরে তুমি না পড়ো আল্লাহর রসুল বলে একটা সময় আসবে কোন উম্মত যদি আমার একটা সুন্নত দূরে এরকম লটকায় আল্লাহর রসুল বলে তাকে এক শহীদের না একশো শহীদের সওয়াব দেওয়া হবে জান্নাতে যাওয়ার জন্য এক শহীদের সওয়াবই যথেষ্ট এইখানে একশো দেওয়া হবে এই জন্যই হাদিসের শব্দ আসছে মান তামাসসাকা বিসুন্নতি যে আমার একটা সুন্নত দ্বারা লটকায়া থাকবে যুবক যদি ভাবে যে কোনো সুন্নতই তো আদায় করতে পারতেছি না না পরিবেশের জন্য পারতেছি না দুনিয়ার জন্য পারতেছি কোনোভাবেই পারা সম্ভব না আমিও জানি পারা সম্ভব না সবগুলার উপরে আমল করা যাবে না যুবক যদি বলে যে আমি আমার চুল কাটাকেই সুন্নত বানায় নিলাম নবীর এই সুন্নত ধরেই আমি আটকায় থাকবো লটকায় থাকবো যখনই সেলুনে যাব ওকে বলবো সমস্ত ডিজাইন সরা আমার নবীর ডিজাইনে আমাকে কাটা দে আমার বিশ্বাস চুল কাটা দিয়ে সে জান্নাতে যাবে চুল কাটা দিয়া একজনও পাওয়া যাবে না আরেকটা বললেও পাওয়া যাবে না এই পুরা গ্রাম না পুরা চান্দিনা থানায় উপজেলার ভিতর থেকে কোনো নববধূ পাওয়া যাবে না পাওয়া যাবে চান্দিনার গ্রামে গ্রামে এখন বিউটি পার্লার আছে না নাই গড়ে গড়ে বিউটি পার্লার আছে অনলাইনে সব বিউটি পার্লার চলে অনলাইনে আইসা সাই জায়গায় যা যায় কোনো নববধূ পাওয়া যাবে না যে বিউটি পার্লারে যায় বলছে তোমাদের সমস্ত সাজ রাখো আজকে আমার প্রথম রাত্র প্রথম দর্শন প্রথম জীবনের রাত্র এটা আর জীবনে কোনোদিন ফিরে আসবে না আজকে আমার বাসর রাত্রে হবে আজকে আমি সাজতে আসছি কিন্তু তোমাদের ডিজাইনে না আমাকে ফাতেমার ডিজাইনে সাজায় দাও বাকি অন্য দিন আসবো তোমরা তোমাদের ডিজাইন মতো আমাকে সাজায় দাও কিন্তু আজকে প্রথম রাত্র আমি ফাতেমার ডিজাইনে সাজতে চাই একজন নববধূ পাওয়া যাবে না কি বলেন চলে তো যাব আমি কথা শেষ জায়গায় চলে আসছি চলে তো যাব একশো বছর আগে যারা ছিল ওরা আজকে নাই একশো বছর আমরা পরে
আমরা থাকব না জীবনটা বড় ছোট আল্লাহর রাসূল বড় দয়া দিয়ে আমাদেরকে বুঝাইতে চেষ্টা করেছেন উম্মত হেলায় হারায় যাও হারায়ও না ওই জীবনটাকে হেলায় হারায় দিও না ওটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাও গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাও কিয়ামতের দিন আমি যেন তোমাদেরকে নিয়ে গৌরব করতে পারি জিজ্ঞাসা করেন হাদিসে আছে আল্লাহর রাসূল আমাদের কাছে দরখাস্ত রাখছে এরকম হয়ে আইসো যে আমি কিয়ামতের দিন তোমাদেরকে নিয়ে গৌরব করতে পারি এরকম নিয়ে আইসো না যে আমি কিয়ামতের দিন তোমাদের বিরুদ্ধে চলে যাই আমি যদি বিরুদ্ধে চলে যাই তো আল্লাহও চলে যাবে আমি দুনিয়ার বাস্তব হায়াত কোরআনের আয়াত দেখাইতেছি এখানে হাজী পাওয়া যাবে দুই চারজন বেশিও পাওয়া যাবে কি হজ করছেন আপনি হ্যাঁ হজ করছেন আলেম ওলামাও পাওয়া যাবে হাজী পাওয়া যাবে না হজ করছেন হ্যাঁ উমরায় গেছেন নাইলে উমরায় যাওয়া পাওয়া যাবে মদিনা মুনাওয়ারা যাওয়ার পরে রওজা একটা আয়াত লেখা আছে রওজার উপরে কোরআনের আয়াত ফাইন জাউকা বন্ধু আপনার কাছে যদি আমাদের উম্মত আসে ওয়াস্তাগফিরুল্লাহ আর আল্লাহর কাছে যদি মাপ চায় ওয়াস্তাগফিরালাহুমুর রাসূল আর আপনি যদি একটু ইশারা করে দেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা তো আমি আল্লাহ মাপ করে দিব দিদা করব না কত করে দুনিয়াতে যেই রাসূল যার কাছে যায় মাপ চাওয়ার পরে আল্লাহ গ্যারান্টি দিতেছেন আয়াতটা লেখা আছে রওজার উপরে বিশ্বাস না হলে বাড়িতে যায় যুবকদেরকে বলতেছি সার্চ দিও রসুলের রওজা দেখবা এই আয়াতটা এখনো লেখা আছে ওইখানে ফাইন জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরালাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা দুনিয়াতে আল্লাহর রাসূল হা করে দিলে আল্লাহ মাফ করে দিবে তো আল্লাহর রাসূল বলছে দুনিয়ার জীবনটাকে এরকম নিয়ে আইসো না আমি যেন গৌরব করতে পারি এরকমই নিয়ে আইসো এরকম নিয়ে আইসো না যে কিয়ামতের দিন আমি তোমাদের বিরুদ্ধে চলে যাই আমি যদি বিরুদ্ধে চলে যাই আর কেউ তোমাদের পক্ষে থাকবে না এই জন্যই কোরআনে আরেক আয়াত আমাদেরকে চিৎকার দিয়া বুঝাইতে চাইতেছেন রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা ও আল্লাহ উম্মতকে চোখের পানি ঝরায় ঝরায় বুঝাইছি আমি যে চান্দিনার মানুষকে কেমনে বুঝাবো আমি বুঝাইতে পারতেছি না কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন যে রসুল দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছে তো জিব্রিল আলাইহিসসালাম কাঁদতে কাঁদতে আসছেন আমি হাদিসকে শর্ট করতেছি আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছে আতাব কিয়া জিব্রিল আপনি কাঁদেন কেন বলে আজকেই শেষ দিন আর কোনো দিন ওহি আনার জন্য যাওয়া হবে না আর ওহির কারণে যে নৈকট্যময় পৌঁছতে পারতাম আর কোনো দিন পৌঁছতে পারবো না আজকেই আমার শেষ চাকরি শেষ আমি এলপিআরে চলে যাব ওই নৈকট্যময় যাওয়ায় জায়গায় যাওয়া হবে না আর কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না বিদায় কোনো নবীর দুয়ারে আমার আসার হবে না আজকেই শেষ বিদায় এলপিআরে যাইতে চলছি